বন্ধুরা, গতকালকেই আপনাদেরকে জানিয়েছিলাম জানুয়ারি মাসের 9 তারিখ, 10 তারিখ বা 11 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হবে। সরাসরি আমরা লাইভে আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে 11 তারিখে একটি নতুন শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, যার নাম হবে রিমাল, যেটি আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে যাবে। তাহলে ঠিক কোন উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদেরকে জানাবো। পাশাপাশি পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিনের মধ্যেই শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তো পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে, পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে আরও কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা আপনাদেরকে বৃষ্টিপাতের আপডেটে নিয়ে যাব, তারপর এই নতুন ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো আমরা আজকের অর্থাৎ জানুয়ারির 2 তারিখে দেখে নেব এই মুহূর্তে আবহাওয়ার ঠিক কী পরিবর্তন রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে। তো আমরা সর্বপ্রথম উপগ্রহ চিত্রে যদি চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে ইতিমধ্যেই একটি ঝঞ্ঝা রয়েছে, একদম পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি। এই ঝঞ্ঝার কারণেই কিন্তু অনেকটাই শীত শীত অনুভূত হচ্ছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরায়। হঠাৎ করেই শীত কিন্তু পড়েছে অনেকটাই, অর্থাৎ জাঁকিয়ে যে শীতের সম্ভাবনা ছিল সেটা কিন্তু একদম পরিষ্কার আমরা বুঝতে পারছি। ইতিমধ্যেই একটি ঝঞ্ঝা রয়েছে এবং কিছুটা মেঘ রয়েছে উত্তর থেকে, পাশাপাশি অর্থাৎ পশ্চিমবঙ্গের কিষানগঞ্জ করণদিঘি থেকে শুরু করে পুনে এই সাইড থেকে শুরু করে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে ময়মনসিং, এদিকে কিশোরগঞ্জ, লখাই, কাশপিয়া এবং ত্রিপুরা পর্যন্ত একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। এই ঝঞ্ঝার কারণেই কিন্তু একটা জাঁকিয়ে শীতের পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে, আমরা যদি সরাসরি বৃষ্টি এবং বজ্রমুট করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্রমুট করলে আমরা যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি তুরা, বঙ্গোশী, শিলং এবং নর্থস্টেং, এই যে জায়গাগুলি রয়েছে বোকো, অসমের এই জায়গাগুলিতে বৃষ্টিপাত, পাশাপাশি ডিমাপুর, লামডিং সাইডেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা, হালকা ঝিরিঝিরি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া ডিব্রুগড়, অসমের ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটি, সেদিকে কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং সাইডেও কিন্তু হালকা মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এদিকে আপাতত আকাশ পরিষ্কার। মালদা, দুই দিনাজপুর এবং কলকাতা, হাওড়া, হুগলি, এদিকেও আকাশ পরিষ্কার। তবে আপাতত আকাশ পরিষ্কার থাকলেও বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আজ বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আগামীকাল থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কিন্তু প্রবেশ করবে। হ্যাঁ বন্ধুরা, পরিষ্কারভাবে দেখতে পারবো যে একটি ঝঞ্ঝা রয়েছে, যার কারণে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হয়েছে। তবে তাপমাত্রা আরও নিম্নমুখী সতর্কবার্তা রয়েছে, কেননা বৃষ্টিপাত যেহেতু আসছে, সেই বৃষ্টিপাত প্রবেশ করবে পশ্চিম দিক থেকে। সরাসরি আমরা দেখতে পারবো পশ্চিম দিক থেকে বৃষ্টি প্রবেশ করবে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলা এবং দক্ষিণের জেলাগুলি, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম অর্থাৎ পূর্ব বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া, এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে, এদিকে কিন্তু একটা বৃষ্টিপাত প্রবেশ করবে। কলকাতার আশেপাশে যেমন কলকাতা, হাওড়া, হুগলি, এদিকেও হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে কিন্তু কিছুটা শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। 4 তারিখ থেকে যদি আমরা দেখি বৃষ্টিপাত বাড়বে এবং 5 তারিখে আরও ভয়ঙ্কর বৃষ্টিপাত আসছে, এমনটাই কিন্তু আমরা পরিষ্কার লাইভে দেখতে পাচ্ছি। 5 তারিখে এই বৃষ্টি কিন্তু প্রবেশ করবে পুরোপুরিভাবে পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিমে যে জেলাগুলি রয়েছে, এদিকে কিন্তু পুরোপুরিভাবে বৃষ্টি প্রবেশ করবে। পুরুলিয়ার থেকেই বৃষ্টিপাত শুরু হবে, পুরুলিয়াতে কিন্তু একটা শিলাবৃষ্টিরও পূর্বাভাস থাকছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছি কেন্দা, তারপরে হচ্ছে এদিকে যে আমরা জায়গাগুলি দেখতে পাচ্ছি পুরুলিয়ার যে আশেপাশে জায়গাগুলি রয়েছে, হুড়া, বলরামপুর, রঘুনাথপুর, এদিকে আসানসোলের সাইডে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে।
তাছাড়াও 5 তারিখের পরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা আস্তে আস্তে যদি দেখি তাহলে আপনারা আরও দেখতে পারবেন যে সকালের দিক থেকে বৃষ্টিপাত প্রবেশ করে পুরুলিয়া বাঁকুড়া হয়ে আস্তে আস্তে এই বৃষ্টি যদি আমরা দেখি তাহলে বীরভূম যেমন দুমকা রামপুরহাট এদিকে যদি আরেকটু দেখি আমরা তাহলে দেখতে পারবো যে এই যে জায়গাগুলি নলহাটি থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে যেমন এদিকে মুর্শিদাবাদের বহরমপুর মুর্শিদাবাদ এদিকে যদি আমরা দেখি জঙ্গিপুর লালগোলা এদিকে মুরারই এই জায়গাগুলিতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি চিত্তরঞ্জন ধানবাদ এদিকে আসানসোল রঘুনাথপুর পাশাপাশি যদি আরও দেখেন আপনারা বুঝতেই পারবেন যে এদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। বোলপুর ঘুষকরা সোনামুখী বর্ধমান দুর্গাপুর এমনকি নদিয়ার দিকেও বৃষ্টি কিন্তু প্রবেশ করবে, অর্থাৎ শান্তিপুর কৃষ্ণনগর এদিকেও কিন্তু একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে একটা ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এদিকে বাংলাদেশের যেমন রাজশাহী সিংড়া বগড়া এদিকেও কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু চলবে। তো পরিষ্কারভাবে বুঝতেই পারলেন এই বৃষ্টিপাত কিন্তু আসছে, একটা ভয়ঙ্কর বৃষ্টিপাত যেটা দক্ষিণবঙ্গের এই যে জেলাগুলি বললাম সেখানে কিন্তু প্রবেশ করবে এবং 4 তারিখ থেকেই অর্থাৎ 3 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করবে এবং 4 তারিখ থেকে সেই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আস্তে আস্তে প্রবেশ করবে। তবে 6 তারিখে বৃষ্টিপাত একটু বাড়বে, বর্ধমান দুর্গাপুর এই সাইডে কিন্তু একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নদিয়ার যে জায়গাগুলি বললাম বীরভূম মুর্শিদাবাদ এদিকেও কিন্তু একটা ভারী বৃষ্টিপাত কিন্তু থাকছে। তবে শিলাবৃষ্টিরও কিন্তু পূর্বাভাস রয়েছে। তো অবশ্যই আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস ছিল সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেমন কিন্তু ঘূর্ণিঝড়েরও পূর্বাভাস রয়েছে। যেমন বঙ্গোপসাগরে আপনাদেরকে দেখালাম, লাইভ দেখালাম যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের 11 তারিখে সেটি কিন্তু শক্তিশালী রূপ নিচ্ছে। তবে ঘন্টায় কত কিলোমিটার গতিবেগে এটা উপকূলের দিকে এগোবে, কোন উপকূলের দিকে এগোবে সেটাও আপনাদেরকে জানাবো। তার আগে আমরা একটু তাপমাত্রার আপডেটে আপনাদেরকে দেখিয়ে দিই। এই মুহূর্তে যদি আমরা তাপমাত্রা করি তাহলে আপনারা বুঝতেই পারবেন যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে। সরাসরি যদি দেখি আমরা চন্দননগর শান্তিপুর বর্ধমান এদিকে দেখতে পাচ্ছেন 22 থেকে 23 ডিগ্রি, তো অনেকটাই কিন্তু তাপমাত্রা কমেছে। কলকাতাতে 23 ডিগ্রি, হাওড়া হুগলি এদিকেও 23 ডিগ্রি রয়েছে, খড়গপুরে 25 ডিগ্রি থাকলেও বাঁকুড়া পুরুলিয়া এদিকেও তাপমাত্রা যথেষ্ট কম, দুর্গাপুর এদিকে বীরভূম মুর্শিদাবাদেও তাপমাত্রা কম। তো দেখতেই পাচ্ছেন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। এই মুহূর্তেই কিন্তু শীত শীত অনুভূত হচ্ছে গোটা দক্ষিণবঙ্গবাসী। তো অবশ্যই যারা দক্ষিণবঙ্গের বাসিন্দা রয়েছেন কমেন্টে কমেন্ট করে জানাবেন আপনাদের এখানে এই মুহূর্তের আবহাওয়া কেমন রয়েছে, শীত শীত অনুভূত হচ্ছে কিনা। পাশাপাশি মালদায় দেখতে পাচ্ছি আমরা 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, দিনাজপুরেও তাই, কোচবিহারে 22 ডিগ্রি, আলিপুরদুয়ারে 22, এমনকি জলপাইগুড়ির দিকেও 23 ডিগ্রি রয়েছে। অসমের দিকে যদি দেখি গোয়ালপাড়া গুয়াহাটি এদিকেও কিন্তু তাপমাত্রা অনেকটাই কম, 25 ডিগ্রির মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তেজপুর এদিকেও তাপমাত্রা, ডিব্রুগড় এদিকেও 23 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে। যেমন সিলেট, বাংলাদেশের সিলেটের দিকে আবার 25 ডিগ্রি, ময়মনসিংহ 24 ডিগ্রি, বগড়ায় তাপমাত্রা কম, মহাদেবপুর তাপমাত্রা কম। তো বাংলাদেশের রাজশাহী মহাদেবপুর অর্থাৎ পশ্চিমবঙ্গের আশেপাশে যে বাংলাদেশের বর্ডার সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে, বাংলাদেশের উত্তরের দিকেও তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে। তাছাড়া এদিকে কুমিল্লা ঢাকা এদিকেও 24 ডিগ্রির মধ্যে রয়েছে, আবার ত্রিপুরার দিকে 25-24 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা। তো বুঝতেই পারলেন তাপমাত্রার ক্ষেত্রে যে পরিবর্তন সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আসুন এবার ঘূর্ণিঝড়ের আপডেটে চলে যাব এবং দেখাবো আপনাদেরকে যে ঘূর্ণিঝড়, নতুন যে ঘূর্ণিঝড় রিমাল তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে সেটা কত ঘন্টায় কত কিলোমিটার গতিবেগ নিচ্ছে। একদম সরাসরি যদি আমরা 11 তারিখের আপডেটে চলে যাই তাহলে বুঝতে পারবো যে জানুয়ারি মাসের 11 তারিখে এটা বঙ্গোপসাগরে শক্তিশালী রূপ নেবে। তখন যদি এর হাওয়ার গতিবেগ আমরা দেখি পরিষ্কারভাবে দেখতে পারবো ঘন্টায় প্রায় 77 থেকে 76 কিলোমিটার, অর্থাৎ 76-77 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ঘনীভূত হচ্ছে, যা আরও শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে এগিয়ে যাবে। তবে আপাতত যা সম্ভাবনা সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে এই ঘূর্ণিঝড় শ্রীলঙ্কার গা ভেসে তামিলনাড়ু বা অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যেখানে ঘূর্ণিঝড় মিকজাম আছড়ে পড়েছিল ঠিক সেই জায়গাতেই আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যদি এটি বাঁক নেয় তাহলে কিন্তু এর গতিপথ পরিবর্তন হতে পারে, অভিমুখ পরিবর্তন করে এটা কিন্তু ক্রমশ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা মায়ানমার বা উড়িষ্যা যে কোনো একটি উপকূলে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত যা আপডেট সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। সন্ধ্যের দিকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট থাকবে ওয়েদারের, তো অবশ্যই দেখবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।